এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আপনার অপছন্দেরই থাকবো, কিন্তু আপনার কাছে থাকবো। দূরে ঠেলে সরিয়ে দেবেন তো আমাকে। এত বড় একটা আনন্দের খবর তুই মিনমিন করে বলছিস? হ্যাঁ, তোর তো বুক বাজিয়ে বলার কথা। কনগ্রাচুলেশনস ভাইয়া, আজকের দিনটায় অন্তত তুই একটা সুখের খবর দিলি। বলি তো, দারুণ সুখবর আছে, দারুণ আনন্দের খবর। উজান পূর্ণা বাবা মা হতে চলেছি, আমি দাদু হতে চলেছি। শোন শোন শোন, আজকে আমি দারুণ খুশি হয়েছি। তোর যা চাইবার আমার থেকে মন খুলে চেয়ে নে। বাবার সঙ্গে তো মিল হয়ে গেছে, পূর্ণাও এই বংশের উত্তরসূরি আনবে, আর কি চাস মা? জানো তো মা, রাগিনীর খবরটা পাওয়ার পর থেকে আমি বুঝলাম যে ভাগ্যচক্রই মানুষের বাঁচা মরা সব ঠিক করে রাখে। বাপের ঘড়া পূর্ণ হয়েছিল রাগিনী, তাই হয়তো ভগবান ওকে তুলে নিয়েছে। ঠিক বলেছ শুভ কাকু, এই জীবনে আমরা যাই ভুল করি না কেন, সেই শাস্তি আমাদের এই জীবনেই পেতাম। পূর্ণা আজ সব দুষ্টে দমন করেছে, সব অন্যায় শেষ করেছে, একটা নতুন প্রাণের সঞ্চার এনে দিয়েছে এই দত্ত চৌধুরী বাড়িতে। তারপরেও তোমরা এইরকম অভিমান করে থাকবে, একে অপরের থেকে এত দূরে থাকবে মা? আর তোমরা কি নিজে দুজনে দুজনের জায়গায় অনর থাকবে? আমারও মনে হয় বৌদি, তোমাদের এই অভিমান এবার ভেঙে ফেলা উচিত। কি হবে বলো তো বৌদি এই অভিমান করে? এত বড় পৃথিবীতে নিজের বলতে তো কিছুই নেই, কখন আছি আমরা কখন নেই, এই অভিমানটাই থেকে যাবে। পরে আফসোস না করে এখন হাত বাড়িয়ে দেওয়াটাই শ্রেয়। উজান, কে বলেছে আমি অভিমান করে আছি? আমার এক্সপ্রেশন থেকে হয়তো সেটা বোঝা যায়, আর যদি আমি অভিমান করেই থাকতাম তাহলে আমি নিজে এসে খবরটা দিতাম। সুখের সময় যখন দরজায় এসে কড়া নাড়ছে তখন তুমি কেন চোখ বন্ধ করে আছো? সাড়া দাও না মা, ভাইয়াকে কাছে টেনে নাও না।